صديقي كوغادا ভাই আমরা এই যে প্যান্ডেলের পূর্ব পাশে দাঁড়ায়ছে আপনারা একটু বসে যান আমাদের নিচে বিলের ভিতর অনেক লোক দাঁড়ানো ওনাদেরকে একটু দেখার সুযোগ করে দেন যেহেতু আমাদের জায়গা একটু ছোট আর 10 টাকা 20 টাকা যা যা কালেকশনে দিচ্ছেন আপনারা ব্যাগের ভিতরে দিয়ে দেন ব্যাগগুলো স্টেজে পৌঁছে দেন স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগগুলো স্টেজে একটু পৌঁছে দেন দয়া করে দ্রুত ব্যাগগুলো পৌঁছে দেন ভাই অপারেটর ভাই আপনার বক্স ক্লিয়ার করতে হবে দুইটা বক্স ক্লিয়ার করুন আচ্ছা বক্সের পাশে যারা আছে এই আনন্দ একটু ভাই আমরা যারা আদায় করছি অনুগ্রহ করে ব্যাগগুলো একটু স্টেজে পৌঁছে দিন স্বেচ্ছাসেবক ভাইরা ব্যাগগুলো একটু স্টেজে পৌঁছে দিন হ্যাঁ চাই নাম দেন ব্যাগগুলো একটু স্টেজে পৌঁছে দিন ভাই আপনারা একটু বসে যান আর না হলে ওখানে দাঁড়ালে ওই যে নিচের যারা লোকজন আছে ওনাদের দেখতে কষ্ট হচ্ছে আসলে আমরা আজকে দীর্ঘদিন যাব কয়েক বছর যাব হুজুরের অপেক্ষায় ছিলাম হুজুরকে আনার জন্য আমরা অনেক চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজকে কবুল করে নিয়েছেন তো এখন আমরা যদি একটু সবাই যদি একটু সবার সহযোগিতা থাকে তাহলে আজকে আমাদের মাহফিলটা সুন্দর হবে তো এই জন্য আপনারা বিচলিত করবেন না যার যেখানে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবে ইনশাআল্লাহ কাজ করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ ভাই আমরা একটু নিচে যারা আছে তাদের একটু বসার সুযোগ করে দেয় একটু দেখার সুযোগ করে দেয় বক্সের রিভার্ব দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রিভার্ব বাড়ানো الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. مونيتور الساوند একটু বাড়ান. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. আরেকটু কমান, নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, নিগাহে মুমিন সে তু বদল জাতি হে তকদীর, ইয়ে বান্দা কি কুওয়ত নেহি কুদরত কা ইশারা, ইয়ে বান্দা কি কুওয়ত নেহি কুদরত কা ইশারা, আয় মরদ খেরাদ তর কে মাসি কি জরুরাত, আয় মরদ খেরাদ তর কে মাসি কি জরুরাত, আব সোহবত সালেহ কে সওয়া কুই নেহি চারা, আব সোহবত সালেহ কে সওয়া কুই নেহি চারা, মরদুদ হে পিছে হামে খাবর নেহি লেকিন, মরদুদ হে পিছে হামে খাবর নেহি লেকিন, এক ওয়াক্ত মে হালাত জো আমাল হে সারা, এক ওয়াক্ত মে হালাত জো আমাল হে সারা, এই বক্সে কি আওয়াজ হয় না? বামেরটা কানে আসে না তো, আওয়াজ আসে না কানে, কাঁঠালতলা নুরানীয় হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, সমাপনী দিন আজ 14ই ডিসেম্বর 2023। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, রিভার্বটা একটু হালকা কমান, আর বামের বক্সে আওয়াজ আসে না কেন? আরে সাউন্ড থাকলো তো আসবে, ফাঁকা আছে না? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার যুগে ইকো দেন না, হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিস, ওলামায়ে আহলে হকদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন,
شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة كتاجدار آفتاب نبوة فخر موجودة سيد المخلوقات حضرت محمد الرسول الله نبیر نامے درود پڑھلے گناہ ہوئے سبائی پڑھیں زورے ایک بار پرسن صلی اللہ علیہ وسلم شاتے شاتے تینٹا پرشکار اللہ دیئے چھن دشتا گناہ معاف ہوئے گیس دشتا نئے کامل نمائے جوگ ہوئے چھن اللہ دربارے اپنا در مرزدہ دشگون بیرے گیس ہر کے باشد عاملِ سلم دام آتشِ دو زخشا ودبر وے حرام بشی بشی اللہ مدر کے درود عامل کرار توفیق دن کریں گتوکال ایمان آج انیک علماء حضرات قرآن سنن بھتک دیکھ ندشنا ملوک آلو چنا رکھے سن علماء کرم در آلو چنا اما در شبائی کے صحیح طریقہ عمل کرا توفیق دن کریں اے باکس ٹیکٹ رہ دیگے سفنز امار دیگے آگا نو جائے نہیں دیکھیں تو امنار ایک ٹو باکسر پیسے جائے بان آنے نہیں دیگے آنے हाँ सामने नहीं है सुन बस 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 बैठो ना हाँ ऐसा नहीं हमने बाम साइड पे सफाई दें बामे सफान सामने ना ना रो आरो ना बस 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 मुरब्बी एक टू पीसा ना जान अल्लाह علماء کرم در عزت کے اللہ بشی بشی بارائے دیں اب ہم نے سامنے بن کر فیس بوکے لیکھار مدھوں میں ایبان میڈیار مدھوں میں ذرا عالم در کے سٹو کرار شرزنتر کرے اللہ ادھر ہدایت دن کریں আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরায় জুমারের এক আয়াতে করিমা তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী হাদিস থেকে একটি হাদিসের অংশ করেছি آیات و حدیثیں آلو کے اخلاص و روحانیتیں شمان نائیں صحیح نیتیں صحیح طریقہیں صحیح کسو قطعہ بولار مطو اپنا درکے شنبار مطو رب العالمین توفیق نام کرون اپنا رئی باکس سے آشولی ساؤن کام شمرشا کی دیکھیں قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله هي رسول كريم صلى الله عليه وسلم امار پکھو تکے باندہ درکے جانایا دن ملو تو آمی اللہی بولتے سی ہے امار پریو باندہ باندیرہ तुमरा जरा गुना करार द्वारा निजे उपरे जुलुम करेछो तुमरा आमार रहमत थेके केउ निराश हये जेओ ना फिरे जेओ ना केनो
ان الله يغفر الذنوب جميعا নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সবার সমস্ত গুনাহকে maaf করে দেব ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহ হলেন চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময় ছোট এক টুকরো হাদিস পড়েছে আল্লাহর রাসূল বলেন যেভাবে আছে ভালো থাক আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা যারা গুনাহের থেকে তওবা করবেন আল্লাহ তাদেরকে এতটা পবিত্র বানায় দিবেন যে মনে হয় সে কখনো জীবনে গুনাহই করে নাই নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে সবথেকে বেশি প্রিয় তবে এই আয়াতটা আরো বেশি প্রিয় যে আয়াত আমি পড়েছি কেন আল্লাহ যে কত বড় দয়াময় এই আয়াতের মাধ্যমে আল্লাহ তা প্রকাশ করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মানুষ সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দেওয়ার আহ্বান করেছেন একজন মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না তার দলিল এই আয়াত আল্লাহ কি বলছেন হে আমার প্রিয় বান্দা বান্দিরা আরবিতে হলো আব্দ বা আবেদ উর্দু বা বাংলায় বলে বান্দা বান্দা বললে এখানে আর একজনও বাদ নাই হিন্দুরাও কার বান্দা বৌদ্ধ ধর্মের লোকেরাও ইহুদি খ্রিস্টান সব আল্লাহর বান্দা আল্লাহ বান্দা বলে ডেকে বলেন আসো কত গুনাহ করেছো আমার রহমতের থেকে বেশি তোমার গুনাহ হয়েছে না হয়নি আসো তওবা করো তোমার গুনাহ আর পাহাড় বানাইতে লাগছে 40 50 70 বছর আর আমি তোমাকে এই পাহাড় থেকে মুক্তি দিতে লাগবে এক সেকেন্ড শুধু মুমিনকে যদি ডাকতেন তো বেঈমান বাপ আল্লাহ বান্দা বলেছেন হিন্দুরাও আসো খ্রিস্টানেরা আসো ইহুদিরা আসো তওবার পথে আসো আমার রহমতের দরজায় ফিরে আসো আমি সবার গুনাহ কি করব maaf করব আরো মজার কথা আল্লাহ শুধু বান্দা বললেই তো বুঝায় দুনিয়ার সব বান্দা সব মানুষ কিন্তু বলছেন আমার প্রিয় বান্দা বান্দা বললেই তো আল্লাহর বান্দা সেখানে আবার আমার বললেন কেন এর কয়েকটা কারণ এক নাম্বার কারণ আল্লাহর সাথে বান্দার পরিচয়ের একটা মূল সূত্র আছে যেমন মা বাবা সন্তানের সাথে পরিচয়ের একটা মূল সূত্র আমার একটা ছাত্র আমি তার শিক্ষক এখন এই ছাত্রকে যদি আমার বিষয়ে পরিচয় নেয় যদি বলে এই হুজুরকে বলবে মাওলানা অমুক বাড়ি অমুক জায়গায় বাবার নামেই এলাকায় এই এটাও একটা পরিচয় আর যদি বলে সে আমার ওস্তাদ এটা আসল পরিচয় আমার ছাত্রকে যদি প্রশ্ন করেন আমাকে এই ছাত্রকে বললাম এই নাম বাবার নাম মায়ের নাম এলাকার নাম অমুক মাদ্রাসায় পড়ে আর যদি ডাইরেক্ট বলি আমার ছাত্র এটা আসল পরিচয় আসলের মধ্যে মহব্বত বেশি কথা ঠিক না আপনি বলবেন আমাকে হুজুর সারা দেশের মানুষ হুজুর বলবে বাসায় গেলে মাও কি হুজুর বলবে মাও কি মাওলানা বলবেন
মা বাবার সাথে আমার আসল যে পরিচয় আমি তার সন্তান হুজুর শব্দটা সম্মানের কিন্তু মায়ের কাছে নাম ধরে ডাকাটাই মহব্বতের আল্লাহকে আসমানের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক চন্দ্র সূর্যের মালিক আল্লাহ পরিচয় দিবে এই বান্দাটাকে বলবে নাম এই বংশ এই বাড়ি এই আসল পরিচয় বলবে না আল্লাহ বলবেন এটা আমার বান্দা আর আমি বলবো আমার আল্লাহ জান্নাতে ঢুকতে আর কোনো টিকেট লাগবে না আল্লাহর সাথে বান্দার আসল পরিচয় ইবাদতের না পরিচয়ের সূত্র কি ইবাদত ইবাদত যারা করে তাদেরকে বলে আব্দ বা আবেদ যার ইবাদত করে তাকে বলা হয় মাগুদ আমরা যে কাজটা করি করব তার নাম ইবাদত যার ইবাদত করব তিনি হবেন মাগুদ যারা আমরা ইবাদত করব আমরা হব বান্দা আরবিতে আব্দ এই এক কথা আমার বান্দা বলেন নাম্বার দুই আমার বান্দা এজন্য বলেছেন যে সবই তো বান্দা আল্লাহর হেপরা আমার কেন খাস করলেন কারণ হলো দুনিয়াতে কিছু মানুষ ক্ষমতার শেয়ার পাইয়া এরা যে আল্লাহর বান্দা এ কথা ভুলে গেছে আল্লাহ বলে ইহুদি মনে মনে ভাবো ওজায়ের নবী তোদের গুরু তোদের সব না তাকেও আমি বানাইছি তোদেরও আমি বানাইছি অতএব তোমরা আমারই বান্দা আমি ই তোমাদের মাগো অন্যায় যদি করে থাকো ফিরে আস ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা যীশু খ্রিস্ট তথা ঈসাকে বলো ধর্মযাজক ধর্মের গুরু কেউ বলে ঈসা আল্লাহর সন্তান ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালাম আল্লাহর স্ত্রী নাউজুবিল্লাহ আসে না আল্লাহ বলেন ঈসাকেও আমি বানাইছি মারিয়ামকেও আমি সৃষ্টি করেছি তোমাদেরও আমি সৃষ্টি করেছি তোমরা আমারই বান্দা আমি ই তোমাদের মাগুদ অন্যায় করেছো ফিরে আস ও বৌদ্ধ ধর্মের লোকেরা তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের ধর্মগুরু তাকেও আমি সৃষ্টি করেছি তোমাদেরকেও সৃষ্টি করেছি তোমার সেই ধর্মগুরুও আমি আল্লাহকে খুঁজছি তালাশ করেছে আমার সান্নিধ্য অর্জনের জন্য সাধনা করেছে সাধনা যে খালি হুজুরেরা করে তা না অনেক রোজাকে বলা হয় না সিয়াম সাধনা হিন্দুদের মধ্যেও রোজার নিয়ম আছে পৃথিবীতে যতটা ধর্ম আছে ইসলাম সারা সব ধর্মে না খাওয়ার সাধনা আছে যেটাকে আমরা বলি সিয়াম সাধনা পদ্ধতি আলাদা কোন কোন ধর্মের নিয়ম আছে না খাইয়া থাকার সাধনা করে যদি মরো বিনা হিসাবে স্বর্গে যাবা না খাওয়ার সাধনা হিন্দুদের মধ্যে দেখবেন না খাওয়ার সাধনা বৌদ্ধ ধর্মে দেখবেন কোন জীব হত্যা মহাপাপ নিরামিষ খায় মাছ কাটে না জীব হত্যা মহাপাপ ওদের ধর্মের একটা স্লোগান যদিও ওই বেঈমানেরা মায়ানমারের মধ্যে মানুষ জবাই করেছে ওদের ধর্মগুরুর সাথে গাদ্দারি করেছে গোটা দুনিয়াকে জানায় দিছে ওরা সন্ত্রাসী কিন্তু ওদের ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ তো আল্লাহ পাক বলেন ও হিন্দু ধর্মের মানুষ তোমরা মনে করো দেবদেবী তোমাদের ভালো মন্দ করে
লক্ষ্মী দেবীর কাছে গিয়া কাঁদতে পারলে যদি কান্না মোনাজাত কবুল হইয়াই যায় জীবনে আর ফকির হবে না। শীতলা দেবীর কাছে মোনাজাত দিয়া যদি কবুল করাইতে পারে জীবনে আর কোনোদিন কলেরায় ধরবে না। মনসা দেবীর কাছে গিয়া যদি কান্নাকাটি করে মোনাজাত কবুল করাইতেই পারে ওরা মনে করে কোনোদিন সাপ বিচ্ছুতে কাটবে না। আল্লাহ কয় কিচ্ছু না, তোমাদের এগুলো তো অন্যদের থেকেও আশ্চর্য, নিজেরা খোদা বানাইয়া আবার এদের কাছে কান্দো যে মশাও তাড়াইতে পারে। আল্লাহ বলেন সব বাদ দাও, তোমাদের রব আমি, তোমরা আমার বান্দা, আমি এই তোমাদের মাবুদ। অন্যায় করেছো, তওবার দরজায় ফিরে আসো, জিন্দেগীর সব গুনাহ মুহূর্তে মাফ করে দেব। আমার বান্দা কেন বললেন এটা বুঝাইতেছি, কিন্তু তিন নাম্বার জবাব, আমার বান্দা কেন বলেছেন, কারণ হলো আসমান কে বানাইছেন, জমিন, পাহাড়, সূর্য, চন্দ্র, জিন, ফেরেশতা, আল্লাহ বলে নাই আমার আসমান। জমিন আল্লাহ বানাইছেন কিন্তু বলে নাই আমার জমিন। ফেরেশতারা অল টাইম আল্লাহর প্রশংসা করে, অল টাইম, গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? কিসের তৈরি? নূরের তৈরি। সেই ফেরেশতা কেউ আল্লাহ বলে নাই আমার। আল্লাহ মানুষকে বলেছেন তোমরা আমার, কারণ উদাহরণ আমি এভাবে দিই, আমার ছেলে মাথায় টুপি, গায়ে জামা, জুতা, গেঞ্জি। তা আপনারা একজনে কথার কথা জিজ্ঞেস করলেন আমার ছেলের জামাটা হাতে নিয়ে, হাফিজ ভাই এই জামাটা কার? আমি বললাম এটা আমার না। আমার ছেলের গায়ের টুপি কার? আমার। কেন? জামা বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। মজুরি দিছে কে? আমি। টুপি বানাইছি আমি, টাকাও দিছি আমি, তো জামা কার? আমার। কেন? কিনা আমার জন্য বানাইনি। কার জন্য? কথা ছেলে কার? ছেলে আমার, ছেলে আমার। আল্লাহ তাই বলেন আসমান আমি বানাইছি কিন্তু বলি না আসমান আমার, জমিন আমার, পাহাড় আমার, চন্দ্র আমার, সূর্য আমার। ও আল্লাহ জমিন কে বানাইছে বলে আমি, আসমান কে বানিয়েছেন বলে আমি, তা আমার কেন বলেন না? আমার জন্য বানাই নাই। কার জন্য আসমান ও জমিন বানাইছে? আল্লাহ বলেন সব আমি আমার বান্দা বান্দির জন্য বানাইছি। বান্দা কার? আল্লাহ বলেন এই বান্দাগুলো আমার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরীদে নে কুতু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহ বলেন তোমরা আমার, আমার বান্দা বলে আল্লাহ বুঝাইলেন আমার আর কিছু নাই আমার বান্দা ছাড়া। আমি আমার বান্দাকে এত মহাব্বত করি, আসমান বান্দা তোমার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه واله وسلم
الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة نبي بولن هي أمتر دال পুরা জমিন ও আসমান গ্রহ নক্ষত্র সব আমি তোমাদের জন্য বানাইছি আর তোমাকে আমার গোলামীর জন্য বানিয়েছি তোমার প্রয়োজনে যা লাগে সব আমি দিলাম খানার প্রয়োজন ব্যবস্থা করেছি পানির প্রয়োজন ব্যবস্থা করে দিলাম আলোর প্রয়োজন সব দিলাম তোমার প্রয়োজনের জন্য জানো কোন দিকে তোমার পেরেশানি করতে না হয় তোমার যা প্রয়োজন সব আমি দিলাম তোমার এখন একটা কাজ তুমি আমার ইবাদতে সময় কাটাইবা আমার ইবাদত মানি সারা রাত যায় নামাজে বসে তসবিহ টানবা এটা বলি নাই সারা দিন রোজা রাখবা এটাও বলি নাই বরং তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো তাতেও আমার কোনো বাধা নাই তবে যত কাজ করবা সব যেন আল্লাহর জন্য হয় নবীর তরিকায় যদি বান্দা নবীর তরিকায় ব্যবসা করো ইবাদত নবীর তরিকায় যদি বান্দা তুমি ঘুমাও তাও হবে ইবাদত নবীর তরিকায় চাকরি করো ইবাদত নবীর তরিকায় তুমি বান্দা নামাজ পড়বা ইবাদত আমি আল্লাহ তোমারে ২৪টা ঘন্টা তসবিহ টানতে বলি নাই ব্যবসা করবা জবান দিয়া মাওলার জিকির করো তসবিহ পড়ো হাত দিয়া কাজ করো পা দিয়া কাজ করো জবান দিয়া কোনো কাজ নাই আল্লাহ বলেন এরে গোলাম আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি জমিন থেকে আসমান পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব ফাঁকা জায়গা মহাশূন্য এই আসমান আবার ৫০০ বছরের মোটা প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা আছে ৫০০ বছরের দূরত্ব মহাশূন্য এর উপরে আবার দ্বিতীয় আসমান বলেন এইরকম আসমান আছে কয়টা জমিন কয়টা কথা বলেন না কেন সাত আসমান আর সাত জমিন সাতটা মহাশূন্য আল্লাহ বলেন আমি বানাইতে মাত্র সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম মাত্র ৬ দিন আর আপনার আমার মতো গোলাম এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে এক হাত লম্বা আর এক দেড় কেজি ওজনের মানুষটাকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন ৬ মাসের মতো কাদের কুদরত তুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ জাহাদাত মহার হালে তুহি মেরা নিগাহাদার এত বিশাল সাতটা আসমান বানাইছেন এই যে একটা প্যান্ডেল বানাইছে কি পরিমাণ খুঁটি আর বাঁশ পারে না নাকের ডগায় বাঁশ আরো বাড়ায় দেয় কিন্তু রব্বুল আলামিন এত বিশাল আসমান সাতটা টানায় রাখছেন নিচের থেকে কোনো খুঁটিও নাই উপর থেকে কোনো রশির টানাও নাই এত বিশাল আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন ৬ দিন আর আপনার আমার মতো গোলাম অস্তিত্ব ছিল না এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে আমাকে আপনাকে সময় নিছেন ৬ মাসের মতো কারণ কি হ্যাঁ দেড় কেজি ওজনের একটা বস্তু বানাইতে কি ৬ মাস লাগে কথা বলেন এত বিশাল আসমান জমিন মাত্র ৬ দিনে তা আপনার মতো বান্দা বান্দি বানাইতে আল্লাহ ৬ মাস লাগাইলেন কেন
پورا زمین و آسمان چندر و شرج و گرہن و خطرین مدد ای پوریمان ڈیزائن اللہ دین نائی منشیر بوڈیر مدد زی ڈیزائن اللہ دیسن تاکی یادک سو آدم علیہ السلام تاکی آسپر جنتو কোটি 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 হাজার লাখ কোটি মানুষ এক আল্লাহ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত আরো হাজারো কোটি মানুষ আল্লাহ পাঠাবেন নজর করে তাকায় দেখ একজন মানুষের চেহারার সাথে আরেকজনের ডিজাইনে মিল নাই ৫০০ টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোপি হাজার টাকা বের হবে এক ডিজাইনে ৫০০ ১০০০ না ১০০০ এর ডাইস থেকে যত হাজার কপি বের হবে সব এক ডিজাইনে ১০০০ হবে না আর আমার মাওলা কেমন কুদরতের মালিক আম্মা জানে রে আমার মাওলা ফ্যাক্টরি বানাইয়া ৫-১০টা সন্তান দিলেন একই ফ্যাক্টরির সন্তান কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই ওই আল্লাহ কি চিনো কেমন দয়ার মালিক আমার আল্লাহ এজন্য আল্লাহ কয় আমারে যদি খুঁজো আমেরিকা যাওয়া লাগবে না লন্ডন যাওয়া লাগবে না ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন নিজের নিয়ে গবেষণা করো আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা আহলুল্লাহরা বলেন من عرف نفسه فقد عرف ربه যে নিজেরে চিনে সে আমার রবকেও চিনে যে যাকে চিনে না সে তাকে মানে না আজ এত বয়ান দাওয়াত ও তাবলীগলাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান পীর মশাইখের বয়ান আমাদের বক্তাদের বয়ান এত বয়ান এত বয়ান এত বয়ান এরপরেও মানুষ নামাজ পড়তে চায় না এখানে হাজার 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 মানুষ কিন্তু কপাল বড় খারাপ আজকে অনেকে ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই মোনাজাতের পরে বলা হবে এশার আজান হবে নামাজ পড়ে যাবেন দু চার দর্জন সারা কোন প্রাণী এখানে আর পাওয়া যাবে না এখানে বয়ান চলে যেই পরিমাণ মানুষ এই রকম কাছাকাছি মানুষ আর ওয়াজের প্যান্ডেল বাদ দিয়া ওয়াজের নাম দিয়ে আসার পরও প্যান্ডেলে আসে না দোকানপাটে গুনাহের গল্পে লিপ্ত হয়ে আছি কারণ কি আপনি মুসলমান আমিও এই নিয়ে কথা কন না কেন তা আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে আপনি কত ভিআইপি মুসলমান না আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে আপনি কেমন ভিআইপি মুসলমান আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আপনার নামাজ পড়তে লজ্জা লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে চিন্তা করেন তো একটু আপনি কেমন ভিআইপি ভাব নিয়ে বসে আছেন মুসলমান দাবি করেন আপনি মুসলমান দাবি করতেছেন হাকিকতে মুসলমানই কোথায় এই কারণে তো আজ আমাদের জাতি হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের হাতে লাঞ্ছিত অপমানিত পদদলিত নিষ্পেষিত অবহেলিত
অথচ সংখ্যায় মুসলমান অনেক বেশি বর্তমান দুনিয়াতে মাদ্রাসা বেশি মসজিদ বেশি পীর মুরিদি বেশি তাবলীগ বেশি ওয়াজ মাহফিল ওয়াজে লোক কম না বেশি গায়ক গায়িকারা কানতেছে ও গানের প্যান্ডেলে মানুষ নেই দোয়া এনুস হইরও হয় না আর মাগরিবের পরে কি পরিমাণ মানুষ এখানে অবসান্দি গরম কিন্তু লাভ কই ফলাফল কই সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম মতো চলিয়াও জীবনটা কান্নায় কাটায় দিলেন কি উপায় হবে আমার আর আপনার ভেতরে নামাজ নাই রোজা নাই সুন্নতের আমল নাই এরপরও কত বড় হত ভাঙা কপাল ভরা এত বড় নির্লজ্জ নামাজ নাই রোজা নাই টুপি নাই দাড়ি নাই সুদের টাকায় ব্যবসা করে এরপর আবার কয় আমরা নামাজ না পড়লাম ঈমান তাজা আছে হাসেন আপনারা না আমি হাসির কথা বলছি ওই যে 1500 বছর আগে নবী বইলে গেছে যাগো লজ্জা নাই ওগো ঈমান নাই লা ঈমানা লিমান লা হায়া আলা লজ্জা যদি থাকত রে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতা যে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কান্না করলেন আর আমি জান্নাতের টিকিট পাই নাই মুসলমানের কাতারে দাঁড়াইলে আমার লেংটা না করা পর্যন্ত কেউ বুঝবে না আমি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জানো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদে রাগর বুনা বাসদ হি জামাস রাগ করেন আপনারা আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে যাইয়া আজকে বয়ান করার কথা ছিল খ্রিস্টানদের গির্জায় মুসলমানেরই 12 মাস তালি দিয়া টাইম থাকে না ঘুমানোর টাইম নেই খাওয়ানোর টাইম নেই 12 মাস কুত্তাও এরকম দৌড়ায় না আমরা যে মুসলমানের পিছনে দৌড়াই 12 মাস জোহরের পরে বয়ান মাগরিবের পরে বয়ান আসরের পরে বয়ান সারা রাত কই বয়ান কইরা তো এই কথা কোনদিন কাউকে বলি না তোমরা চাকরি ছেড়ে দাও ব্যবসা ছেড়ে দাও স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও আমি পাস করলি টুপি পরেছি তোমরা পড়ো না হয় গুনাহ হবে একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবা একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান তুমি তাবলিগ না করলে গুনাহ হবে একবারও বলি নাই আমি আহলে হক পীর মাসা একের লাইনের সন্তান তুমি পীর মুরিদিকে যদি না করো তোমার গুনাহ হবে একবারও বলি নাই তাহলে 12টা মাস মুসলমানের পিছনে দড়ায়া কি বুঝাইতে চাই দুইটা স্লোগান অন্তরে ঢুকাও যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবী এইটা করতে গেলে আল্লাহর গোলামি আর রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না ডাক্তারি ভরা যাবে না এত সহজ ইসলাম আর কই পাইবেন যে আপনার ব্যবসাও থাকবে ইসলামও চলবে চাকরিও চলবে ইসলামও চলবে নবীও ব্যবসা করেছেন সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন তো ইসলাম মানতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না চাকরি বন্ধ হবে না স্কুল কলেজে পড়া নিষেধ হবে না হ্যাঁ যদি ভরাটা এমন হয় যে আগে নাচত গায়ক আর গায়িকা নায়ক আর নায়িকা এখন নাচে শিক্ষক শিক্ষিকা ঠিক নেই আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয় এখন শুনি নাকি বইয়ে বইয়া লাভ হয় খবর নেই আমি
কি খারায়া না সানা বইয়া কয়দিন পর হইয়া শুরু করবে ঠিক নি আপনারা হাসেন কেন ভাই বলেন তো আপনার সন্তানের জীবনই बर्बाद করতেছে আপনি হাসতেছেন আপনি হাসতেছেন একই বাবা মাইয়ার স্কুলে পড়ায় ছেলের মাদ্রাসা কথার কথা ছেলের মাদ্রাসা দিছে ওই মাইয়ার ড্রেস টাকা পয়সা কোচিং টাকা সব বই শুদ্ধ সব দিতেছে টাইম মতো মাদ্রাসা এলে কয় আমি আন্দা ধেন্দা লুলা খয়রাতি বেতনটা দিতে পারে এত বড় ইতর এত বড় পিচাস এত বড় বেহায়া এরে বলে আল্লাহ জান্নাত ধুমের মধ্যে দিয়ালে এ সুদ খাইয়াও কয় আমি ইমান তাজা ও চব্বিশ ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুণা করে এ কয় ইমান তাজা আল্লাহ হেদায়াত দান করুন মাইয়া ধরে লেখাপড়া শিখাইছে স্কুলে মেট্রিক আইএ বিএ পাস করাইয়া এদার সম্মান বাড়ছে না কমছে কথা বলেন কমছে কি শিক্ষা থাকলে কি সম্মান কমছে নাকি বাড়ছে ঠিক না তো বাড়লে এই মাইয়াকে হায়ার করে নিবে ছেলেরা ঠিক না ইডারে জরিমানা দিয়ে বিয়ে দেওয়া লাগবে কেন জরিমানা আসেনি কি নামে জরিমানা জোরে কও হালাল না হারাম যারা যৌতুক খায় ওরাও জালেম যারা দেয় ওরাও জালেম এই এলাকায় বোধহয় গজব নাই আল্লাহ হেদায়াত দান করুন রাগ করেননি আপনারা এই যৌতুক নিয়ে যারা বিয়ে শাদি করে আর এই ঘটনায় যারা লিপ্ত একজনার ঘরেও শান্তি নেই আছে শান্তি মায়ও শান্তিতে নাই বাবাও বউও নাই স্বামীও নাই আল্লাহ হেদায়াত দান করুন কি বয়ান করবো আপনাদেরকে বলেন তো قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে আল্লাহর প্রিয় বান্দারা তোমরা যারা জুলুম করেছো তাড়াতাড়ি তওবার দরজায় ফিরিয়ে আসো আল্লাহ এত দয়ার মালিক একবার দুইবার তিনবার অপরাধ করলে মাও সহ্য করে না বাবাও সহ্য করে না আর তোমার পুরা জীবনটাই আমার মাওলার বিরুদ্ধে চলে গেল এরপরও আমার মাওলা বেজার না প্রতিদিন রাতের বেলা বান্দারে ডাকে তোমার দরজায় আসো অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণগান গাও এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসেন না প্রথম আসমানে এটা জানেননি আপনারা আল্লাহ আসেননি কোন আসমানে কখন বলেন রাতের শেষ ভাগ কোন সময় শেষ ভাগে কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না দিতে তো যাদের লাগবে এরা উঠে চায় আল্লাহ দেও আর যাদের লাগে না এরা ঘুমায় এরা কি তোমার গুনা মাফের দরকার উঠো তোমার ব্যবসায় সমস্যা ব্যবসায় বরকত দরকার আল্লাহর কাছে বলো আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি হবে না এরে যুবক আমার মাওলার কাছে যারা চাইছেন আমার মাওলা কাউকে ফিরাইয়া দেন নাই কয়দিন আর বাহাদুরি করবা আমার মাওলার মতো দয়ার মালিক আর কই পাবি আজকে তুমি যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর যশ আদর্শরে জবাই করলা
ওই লোকটা তোমার কেমন আপন, একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ। আরো যদি তুমি স্বার্থে আঘাত লাগাও, দলের সদস্য পদ থেকে শুধু নাম কাটে না, কল্লাও কেটে দেয়। আর আমার আল্লাহ কয় যাইস না, আমি আল্লাহর তোরা ছাড়া আমার আপন কেউ নেই, আসো। আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আমার দরবারে ফিরিয়ে আস, কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুনের মধ্যে তুমি পুড়িয়া ছাই হবা, কারণ আমি তোমারে বানাইছি, জানি তুমি এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, আজকে তুমি ঘরের ভিতরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, মশার জ্বালায় মশারি ছাড়া ঘুমাইতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটি চাপ, কেমন করে তুমি বরদাস্ত করবা সহ্য করবা? আমার মাওলার মতো আপন কেউ নাই। আমার আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চা, আমি খুশি হইয়া তোর জীবনটারে পবিত্র বানাবো। জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও, কারণ আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরাম এত এলেমার আমল আর তাকওয়ার পরও জীবনটা কান্নায় কাটালেন, কারণ এদের অন্তরে আমার মাওলার আযাবের ভয়টা এমন ভাবে ঢুকছে, হাঁটতে চলতে ভয় পাইতে না জানি আমাকে জাহান্নামে দেয় আমার উপায় কি হবে। ও মানুষ, এত বয়ান এত বয়ান এত বয়ানের পরেও কি তোমার দিলটা নরম হবে না? আমার মাওলার দিকে তোমার মনটা কি আগাবে না? তুমি আর কত নামাজ সারা জীবন কাটাবা? জীবনে তো কম গুনা করো নাই, রাগ কইরা জিদ কইরা কত গুনা করছো, মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ভাই বোনের হক নষ্ট করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, গরিবের সাথে জুলুম করেছো, জিদ কইরা কইরা গুনা করছো, আর কত করবা? এবার ফিরিয়ে আসো, জীবনে তো নামাজ কম সারো নাই, এবার তওবার দরজায় আসো, জীবনে তো দাড়িটা কম কাটো নাই, আর কত কাটবা একটু এখন তওবা করে নাও। আমার মতো হুজুর হইতে বলি না, তোমার লাইনে থাইকে তুমি নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, আল্লাহর আযাবের ভয়ে কান্না করো। আল্লাহ কোরআনেও বলেন, ও মানুষ, তোদের অন্তর কি পাথর থেকে খারাপ হয়ে গেল নাকি? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তর কি পাথর থেকেও নিকৃষ্ট হয়ে গেল? অথচ পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যারা আমার মাওলার ভয় কান্না করে নহর জারি করেছে। ওই যে পাহাড়ে ঝর্ণা দেখতে সিলেটের জমিনে যাও, ওরা আসলে পানির ঝর্ণা না, আমার মাওলার আযাবের ভয়ে ওরা কান্না করে। কোরআনের আয়াত, আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে। আবার এমন কিছু পাথর আছে, লামায়ের সাপ্পাকু ফাইয়া খরুজু মিনহুল মা, ওই পাথরগুলো ফেটে ফেটে পানি টপকাইয়া ফোটা পড়ে মাওলার আযাবের ভয়ে। ওয়া ইন্না মিন খাশিয়াতিন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর আছে আমার মাওলার ভয়ে লাফায়, যেই পাথর
পাথর দর্জন বিজনে নাড়াইতে পারে না ওই পাথর পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়া ভিন্ন জায়গায় চলে যায় একমাত্র কারণ আমার মাওলার আযাবের ভয় একটা পাথর মাওলার আযাবের ভয় যদি কান্না করে ওরে মানুষ যার দিলটা মোমের মতো নরম হয়ে যাবে ওই বান্দা কেন আমার মাওলার আযাবে লাফাবে না পাথর যদি লাফায় মানুষ কেন লাফায় না এই আয়াত নিয়ে যদি গবেষণা করতা তাহলে আল্লাহর পাগলেরা লাফায় কেন কোনো প্রশ্ন করতা না حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے موسیٰ نبی ایک دن پہاڑیر پادو دشت تھے جائے اللہ ساتھے کتھا بولبین تاکہ یہ دیکھے پہاڑیر کنار ایک پاتھر کننا کرے موسیٰ نبی بولے پاتھر کنو کادو پاتھر ڈک دیا بولے نبی موسیٰ اللہ وعدار وعدہ জাহান্নামের আগুন আমার আল্লাহ পাথর দ্বারা মানুষ দ্বারা জ্বালাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান্নাসু ওয়াল হিজারা জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন পাথরের দ্বারা মানুষের দ্বারা মূসা নবী ওই জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন আমার মাওলা আমারে মাফ করবেন মূসা নবী মাওলার সাথে কথা বইলা বিদায় নিতেছেন আমার আল্লাহ কয় ও মূসা পাথরের কথা তো তুমি ভুইলা গেছো কয় হ্যাঁ ভুলে গেছি কয় যাও ওই বিদায় বেলা পাথরের বলিও আমি আমার দয়ার নজরে পাথরেরে আমি মাফ করে দিলাম মূসা নবী বিদায় বেলা কয় পাথর আর কান্না লাগবে না আমার মাওলা মাফ করে দিয়েছেন মূসা নবী বলিয়া চলে গেলেন আর একদিন ওই পথ দিয়া মাওলার দরবারে কথা বলতে রওনা আজ তাকায় দেখে পাথর আগের মতো কান্না করে মূসা নবী বলেন ও পাথর যেই কারণে তুই কান্না করেছো আমার আল্লাহ তো তোমাকে মাফ করেছে এখন আবার কেন কাঁদো পাথরের জবান খুলে যায় পাথর ডাক দিয়ে কয় ও জমানার নবী মূসা এতদিন কান্না করার পর আমি বুঝলাম আমার মাওলার কাছে কান্না বড় মহব্বতের বড় প্রিয় এতদিন আমি কান্না করছি গুনার ভয় জাহান্নামের আযাবের ভয় এখন আমি কান্না করি আমার মাওলার মায়া মহব্বত পাওয়ার জন্য একটা সন্তান যদি কান্না করে মা বাবার সামনে দাঁড়ায় ওই মা বাবার মহব্বত বাড়ে আর কোলেটাই না নেয় একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের সামনে দাঁড়ায় মহব্বত বাড়ে কোলে টেনে নেয় ও আল্লাহর বান্দারা ওই মা বাবার থেকে উস্তাদের থেকে আমার মাওলার মায়া কি কম সন্তানের কান্নায় যদি মা বাবার মায়া হয় ছাত্রের কান্নায় যদি ওস্তাদের মায়া বাড়ে আমার মাওলার কাছে যদি দুই ফোঁটা চোখের পানি সারিয়া মনে মনে বলতে পারো হে দয়ার মালিক এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই রে আল্লাহ আমার গুনার কারণে হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও যুবকেরা ও বাবাজিরা ও পর্দারারানের আম্মাজানেরা মাওলার আযাব সইতে পারবেন না মাওলার কাছে যদি তওবার নিয়তে চোখের পানি সারিয়া বলতে পারেন ও দয়ার মালিক
শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি আজ তওবা করতেছি জীবনে আর কোনোদিন গুনাহ করব না গালি দিব না মিথ্যা বলব না গীবত করব না হাতের দ্বারা গুনাহ করব না চোখের দ্বারা গুনাহ করব না অন্তরের কল্পনায় কোনো গুনাহ করব না ও আল্লাহ দয়া করে মাফ করিয়া দাও আমার আল্লাহ তোমার জীবনটা মুহূর্তে পবিত্র বানায় দিবে তবে এটাও সত্য কথা সবার তকদিরে তওবা নসিব হবে না আবু জাহাল নবীজির 13টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা নসিব হলো না আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এমন ভাবে মাওলায় তারে কবুল করছে ওমর কান্না করে করে গালের মধ্যে দাগ পরায় ফেলছে ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে ওমর ফারুক দরজা লাগায় কান্নায় বিভোর হয়ে গেলে আবু হুরায়রা সাহাবী ডেকে বলে ও খলিফাতুল মুসলিমিন আজকের ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন ওমর ডাক দিয়া কয় ভাই আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি ভিতরে নাই আমার অন্তর বড় পেরেশানে ভরা রমজান চলে গেল নাজাত পাইলাম কিনা বড় চিন্তা কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা ওমরের মতো বান্দা কাদিন আর বলেন আমার মাওলায় যদি ঘোষণা করিয়া দেয় সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নামি আমি ওমর বড় ভয় পাই আমার গুনার কারণে না জানি আমি জাহান্নামী হইয়া যাই ও আল্লাহর বান্দারা আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে এখনো আছে হাজারো বয়ানে দিল নরম হবে না চোখে পানি আসবে না আর একদল মানুষ ওমরের মতো মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে গুনার দিকে তাকাইয়া কান্না শুরু করবে আর বলবে আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই আজকে গুনাহ নিয়ে ময়দানে ঢুকলাম এই গুনাহ অবস্থায় আর ময়দান থেকে বের হতে চাই না তোমার নাম গফফার তোমার নাম রহমান তোমার নাম সত্তার মেহেরবানি করে আমারে মাফ করে দাও চোখের পানি ছেড়ে কান্না করবে হেদায়াতের আলো নিয়ে বান্দা বাড়ির মধ্যে চলে যাবে ও যুবকেরা আজকে থেকে তওবা করে নাও রে বাবা জীবনে যত অপরাধ করেছো আর কোনোদিন নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হবা না নবীর তরিকা মতে চলবা মা বাবার দোয়া নিয়ে চলবা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা বৃদ্ধ বাবাজিরা আপনারাও তওবা করেন নামাজ ছাড়িয়েন না মা বোনেরাও তওবা করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা হয়ে যান ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শ নারী হয়ে যান যদি তওবার নিয়ত থাকে খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالي قدرتر نظر دیا تاکا دیکھیں علماء کرام مربی حدیثاب قط بیوشائی چاکری زیبی جبوک ساترو بھائی پردار آرالین ما بنیرا حد تولے سین مہربانی کرے شبار زیبنیر شب گناہ گلو معاف کرے دن اللہ گناہیر کرنے دلتا پاتھو চোখে পানিও নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ আয় আল্লাহ এই ময়দানের কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন জালেমদের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ জালেম দুশমনদের আপনি হালাক করে দেন আল্লাহ আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন আজকের মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আয় আল্লাহ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করে আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবাও নাই আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আসাতেজায়ে কেরাম সবার মাকাম জান্নাতে উঁচু বানায় দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন দীর্ঘ নেক হায়াত দান করেন দীর্ঘ নেক হায়াত দান করেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ আওয়াজে কথার ভেতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন ইলমে হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়া নবীজির মহব্বতে কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين شكاتر جنو كيو شامنه دارا بنا زاور راستا تا كليا رقبنا شروع